আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। কাশ্মীরে ভারত পাকিস্তানের ভিতরে ব্যাপক গোলাবর্ষণ, ভারতীয় দুই সেনার মৃত্যু। ইসরায়েলি অবরোধের কারণে গাজার ক্ষতি হয়েছে $1700 কোটি বলছে জাতিসংঘ। S-400 ব্যবস্থায় বাইডেনের নিষেধাজ্ঞা চায় না তুরস্ক। কূটনৈতিক পথেই পরমাণু সমঝোতা রক্ষার একমাত্র উপায় বলছে পাকিস্তান। আরব সাগরে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার MiG-29K, খোঁজ চলছে পাইলটের। হোয়াইট হাউস ত্যাগের প্রস্তুতির ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। কাশ্মীরে ভারত ও পাকিস্তানের ভিতর ব্যাপক গোলাবর্ষণ, ভারতীয় দুই সেনার মৃত্যু। পাক অধিকৃত কাশ্মীরের পুঞ্জ জেলায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার সহ দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ রশিদ নামে আহত আরও একজনকে জম্মুর GMC হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণ রেখা লাগোয়া গ্রামগুলো লক্ষ্য করে হামলা চালায় পাক সেনারা। এতে মারা যান ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার স্বতন্ত্র সিং সহ আরও এক সেনা কমান্ডার। ভারতীয় সেনার একজন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে পুঞ্জের কসবা ও কিরনি সেক্টরকে নিশানা করে পাক রেঞ্জার্স তাদের ছোড়া গোলায় গুরুতর আহত হয় JCO স্বতন্ত্র সিং। পরে তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। উল্লেখ্য, গত শনিবারও জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও LOC লাগোয়া একাধিক সেক্টরে পাক সেনার গোলায় ভারতীয় সেনার এক জওয়ান নিহত হন। 17 নভেম্বর জম্মু কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণে অন্তত 15 জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাকিস্তানের 8 সৈন্য এবং ভারতের 4 সৈন্য সহ 7 জন রয়েছেন। পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্য সহ 2 ডজনেরও বেশি মানুষ আহত হন। কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা বিভাজনকারী রেখা হল লাইন অফ কন্ট্রোল বা LOC। 2003 সাল থেকে সেখানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে, কিন্তু নিয়মিতই লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে। দুই পক্ষের হামলা আর পাল্টা হামলায় অগণিত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বছরের আগস্টে মোদি সরকার ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে দ্বিখণ্ডিত করে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। সংবিধান কর্তৃক এই বিশেষ মর্যাদার কারণে কিছুটা হলেও স্বায়ত্তশাসন পেত কাশ্মীর, কিন্তু তা বাতিল করে সেখানে কেন্দ্রীয় সরকারের শাসন জারি করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ গোটা কাশ্মীর। শুধু বিশেষ মর্যাদা বাতিল নয়, সেখানে ভারতীয়দের জমি কেনার অধিকারও দেওয়া হয়। আর বিশেষ মর্যাদা হ্রদের আগ থেকে সেখানে মোতায়েন করা হয় হাজার হাজার সেনা। বিশ্বের সবচেয়ে সামরিকায়িত অঞ্চলের একটি হলো এই হিমালয়ের কোল ঘেঁষে থাকা কাশ্মীর। সেখানকার অনেকেই স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামও করছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজার ক্ষতি হয়েছে $1700 কোটি বলছে জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর 2007 সালে ইহুদিবাদী ইসরায়েল কঠোর অবরোধ আরোপ করার পর থেকে 2018 সাল পর্যন্ত $1700 কোটি ক্ষতি হয়েছে। জাতিসংঘ কনফারেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা আঙ্কোটাডের এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। আঙ্কোটাডের গ্লোবালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর পরিচালক রিচার্ড কাজুল দ্যার রাইট বলেছেন, অন্য কোনো কিছুর দিকে তাকানোর সময় নেই, বরং গাজার মানুষের জন্য উন্নয়ন হওয়াটা জরুরি। ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর 2007 সাল থেকে সর্বাত্মক অবরোধ আরোপ করে এবং 2008 সাল থেকে এই পর্যন্ত 3টি যুদ্ধ পরিচালনা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং অবরোধের কারণে গাজার দারিদ্র বেড়েছে স্বাভাবিক অবস্থার চেয়ে অন্তত 4 গুণ।
আঙ্কুটাডের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে সবচেয়ে খারাপ অর্থনীতির ভিতরে রয়েছে গাজা। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েল সামরিক আগ্রাসন চালানোর সময় গাজা উপত্যকার বেসামরিক জনগণকে যেমন হত্যা করেছে, তেমনি বেসামরিক স্থাপনা এবং হাজার হাজার কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বোমা হামলা চালিয়েছে। ইসরায়েলি অবরোধ এবং আগ্রাসনের কারণে যে ক্ষতির রিপোর্ট তুলে ধরা হয়েছে তা প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ চিত্র নয়, বরং একটি অংশ মাত্র। এতে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতির দিকটি তুলে আনা হয়েছে, কিন্তু সামরিক আগ্রাসন এবং অবরোধের কারণে আরও যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার অর্থ হলো অনেক বেশি। S-400 ব্যবস্থায় জো বাইডেনের নিষেধাজ্ঞা চায় না তুরস্ক। রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নিষেধাজ্ঞা প্রত্যাশা করছে না তুরস্ক। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোয়ানের এক পার্টি ডেপুটি চেয়ারম্যান নোমান কার্তুলমানস এই কথা বলেন। তিনি বলেন, ইলেকট্রো প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার তুরস্ক আশা করে না এবং রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে নিষেধাজ্ঞার প্রত্যাশা করে না। একে পার্টির ডেপুটি চেয়ারম্যান বলেন, মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ খুবই সতর্কতার সঙ্গে ভারসাম্যপূর্ণভাবে দেখবেন এবং তুরস্কের সঙ্গে তিনি চলমান উত্তেজনা রাখতে চাইবেন না। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তিনি ইতিবাচক পদক্ষেপ নেবেন এবং যোগ করেন এই সিনিয়র নেতা। কূটনৈতিক পথে পরমাণু সমঝোতা রক্ষার একমাত্র উপায় বলছে পাকিস্তান। পাকিস্তান বলছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালে সমঝোতা সই হয়েছিল, তা রক্ষার একমাত্র উপায় হচ্ছে কূটনৈতিক পন্থা অবলম্বন করা। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ সহ চৌধুরী সাংবাদিকদের কাছে এই কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে উত্তেজনা বিরাজ করছে তা নিরসনের জন্য সংলাপের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে ইরানের সঙ্গে অন্য পক্ষগুলোর আলোচনাকে সমর্থন জানায় পাকিস্তান। জাহিদ চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে পরমাণু সমঝোতা কেন্দ্রিক সংকটের সমাধান করলে তাতে সর্বোচ্চ ইতিবাচক ফলাফল আসতে পারে। এক্ষেত্রে পাকিস্তান অতীত মধ্যস্থতার ভূমিকা পালন করছে এবং চলমান উত্তেজনা নিরসনে আমরা আবারও একই ধরনের ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছি। এর আগে গত 13 নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যদি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তাহলে তাতে পাকিস্তানের স্বার্থ রক্ষিত হবে। পাক প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলে পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্য বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে। আরব সাগরে ভেঙে পড়ল নৌসেনার MiG-29, খোঁজ চলছে পাইলটের। প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের উপর ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান MiG-29। বৃহস্পতিবার বিকাল 5টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে এবং ওই বিমানে 2 জন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধার করা গেছে এবং দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চলছে বলে সেনা সূত্রের খবর। ভারতীয় নৌসেনার মুখপাত্র বলেন, 26 নভেম্বর বিকাল 5টায় একটি MiG-29 বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। ওই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নৌসেনা এক বিবৃতিতে বলছে, একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে, দ্বিতীয় পাইলটের খোঁজ চলছে। এ নিয়ে গত 1 বছরে 3 বার MiG-29 দুর্ঘটনা ঘটল। গত বছর নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিং প্রশিক্ষণ চলাকালীন টেক অফের কিছু পরেই MiG-29 ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ার ফের একই ঘটনা ঘটে, তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনো ক্ষতি হয়নি। হোয়াইট হাউস ত্যাগে প্রস্তুতির ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউস ত্যাগের ব্যাপারে প্রস্তুত থাকার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্প বলেছেন, ইলেকট্রাল কলেজ ভোটের মাধ্যমে জো বাইডেন যদি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন তবে তিনি হোয়াইট হাউস ছাড়বেন। 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, এটা পরাজয় স্বীকার করা কঠিন হবে।
ট্রাম্প বারবার ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ করে আসছেন, তবে এই অভিযোগের পক্ষে তিনি এখনও পর্যন্ত কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেননি। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে 2 সপ্তাহের বেশি আগে বেসরকারিভাবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করা হয়, কিন্তু ট্রাম্প দাবি করে আসছেন বাইডেন নয়, তিনি নির্বাচনে জিতেছেন। বেসরকারি হিসাবে বাইডেন 306টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছে, ট্রাম্পের ইলেকট্রাল কলেজ ভোট 232টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে কোনো প্রার্থীকে সর্বনিম্ন 270টি ইলেকট্রাল কলেজ ভোট পেতে হয়। তাছাড়া পপুলার ভোটেও বাইডেন তার প্রতিপক্ষ ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছে। ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে আগামী মাসে বৈঠকে বসবেন ইলেকটররা। নিয়ম অনুসারে আগামী 20 জানুয়ারি বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন। তিনি এখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতির কাজ করছেন। ইতিমধ্যে প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার নাম ঘোষণা করেছেন বাইডেন। বিশাল কারচুপির মাধ্যমে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে বাইডেনকে ক্ষমতা গ্রহণের প্রস্তুতির কাজে কোনোরকম সহযোগিতা করছিলেন না ডোনাল্ড ট্রাম্প। তবে গত সোমবার তিনি মত বদল করেন, বাইডেনকে দায়িত্ব গ্রহণে সহযোগিতায় সম্মত হন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প মামলা চালিয়ে যাওয়ারও সংকল্প পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প ও তার সমর্থকরা ইতিমধ্যে বিভিন্ন আদালতে একাধিক মামলা ঠুকেছেন, তবে অধিকাংশ মামলাই খারিজ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।